ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সিঙ্গুরে বিডিও অফিসের ডেপুটেশন সুপ্রিম কোর্টের আদেশ মতো জমি ফেরত দিতে হবে মাছের ভেরি চাই না কারখানা চাই ও কাজ চাই এই দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির ডাকে বুধবার দুপুরে সিঙ্গুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো ও সমাবেশের আয়োজন করা হয়েছিল ডিওয়াইএফআই এর এই কর্মসূচি ঘিরে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল তুঙ্গে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই হুগলি জেলার সম্পাদক শুভঙ্কর দাস ও সভাপতি সুমন মাল এবং ডিওয়াইএফআই হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য মনোজ গায়েন পার্থ দাস জয়দীপ মুখার্জি প্রতীক চৌধুরী অন্বেষা দাশগুপ্ত সহ জেলার একাধিক নেতৃত্ব এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন ডিওয়াইএফআই এর শতাধিক কর্মী সমর্থক এছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ।